আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ ইমরান ফ্রম অজানা সাগর। বন্ধুরা, সমুদ্রের এই অদ্ভুত ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি দেখাতে চলেছি এমন সব কিছু প্রাণী যা দেখা মাত্রই আপনি ভাববেন যে সত্যি এটা কি পৃথিবীতে এক্সিস্ট করে। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ও নলেজেবল হতে চলেছে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, নাম্বার ওয়ানে রয়েছে মেলিভি ভিরিডিস। এই প্রাণীটি প্রথমে দেখি আপনার এলিয়েন মনে হতে পারে, কিন্তু বন্ধুরা এটা এলিয়েন নয়। এটা হলো ইন্ডিয়া আর স্পেসিফিক মহাসাগরের মতো বড় বড় সমুদ্রে পাওয়া স্নেইলের এক প্রজাতি। এদেরকে দেখতে অদ্ভুত ও ভয়ানক লাগে, কিন্তু এরা হার্মফুল একদমই নয়। এরা বেশিরভাগ সমুদ্রের মাটিতে বসবাস করে। এরা প্রায় 14 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এরা ঠান্ডা জায়গা একদমই পছন্দ করে না। এরা সমুদ্রের ছোট ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে। সো বন্ধুরা, কেমন লেগেছে আপনার এই প্রাণীটিকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা যে ফিশ সম্পর্কে জানবো তার নাম হচ্ছে কাউফিশ। এর আরেকটি নাম হচ্ছে হর্ন ফিশ। কাউফিশ বলার কারণ হলো এদের মাথার সামনের দিকে বড় বড় দুটি শিং থাকে আর পিছন দিকে একটা লেজ থাকে। এরা মোটামুটি ভেজ ননভেজ সব ধরনের খাবার খায়। এরা বেশি গভীরে থাকতে পছন্দ করে না, কারণ এরা খুব একটা ভালো সাঁতার জানে না। সো বন্ধুরা, এই ফিশটাকে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নাম্বার তিনে রয়েছে কাটল ফিশ। জেনে অবাক হবেন যে এরা আসলে কোনো মাছ নয়, এরা হলো একটা অন্য প্রজাতির জীব যারা মোটামুটি মিলিয়ন বছর পুরনো। কিন্তু এরপরেও এদের মধ্যে কোনো বদল হয়নি। এদেরকে দুনিয়ার সব জায়গাতে দেখতে পাওয়া যায়। এদের 100 রকম প্রজাতি আছে। এদের স্পেশালিটি হলো এরা সমুদ্র থেকে বাঁচতে যে কোনো জায়গায় লুকিয়ে পড়তে পারে এবং এরা নিজের শরীরের কালার মুহূর্তে চেঞ্জ করতে পারে। সো বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের এই ফিশটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। নাম্বার ফোরে রয়েছে ট্রান্সলুসেন্ট ডিপস্টেরিয়া জেলিফিশ। আপনারা হয়তো অনেকে জেলিফিশ দেখেছেন এবং অনেক রকমের জেলিফিশ দেখেছেন, কিন্তু আমার লিস্টে থাকা এই জেলিফিশটি আগে কখনো দেখেননি। আমি এখন যে জেলিফিশটা দেখাচ্ছি, এদের মূল কারণ হচ্ছে এদের স্কিন। এদের স্কিনটা এত পাতলা কাগজের মতো হয় যে এরা শরীরকে যেমন ইচ্ছা তেমনই করতে পারে। এরা নিজের বডিকে যে কোনো আকারে শিফট করতে পারে। এর জন্য এদের চামড়া এদেরকে অনেক সাহায্য করে। সবশেষে অর্থাৎ 5 নম্বরে রয়েছে সানফিশ। যদি আপনারা মনে করেন সমুদ্রের সবচেয়ে বড় মাছ হলো শার্ক বা হুইল, তাহলে আমি আপনাদের বলবো এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। এখন যে ক্রিয়েচারকে আমি দেখাতে চলেছি, এর আগে আপনারা এটা কখনো দেখেননি। দেখুন এই সানফিশকে, যাদেরকে ট্রপিক্যাল ওশিয়ানে পাওয়া যায়। এদেরকে পৃথিবীর সবথেকে ভারী মাছ বলা হয়ে থাকে। এদের ওজন 200 কেজি পর্যন্ত হয় আর সাইজে প্রায় 4 মিটার পর্যন্ত হয়, আর এইটা একটি অনেক পুরানো মাছ। সো বন্ধুরা, কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 আমার ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।